বলছি, আপনি তো একাই থাকেন, যদি ঠান্ডা লেগে জ্বর হয় তাহলে এই ওষুধগুলো খেয়ে নেবেন, ঠিক আছে? নিন। তুমি তো আমার ওষুধ খুকি। তুমি আমার ওষুধ খুকি? এই বুড়ো তো হেভি বজ্জাত। এই বুড়ো কি দিদিকে লাইন মারছে? দিদি না কিচ্ছু বোঝে না, বুড়োর মতলব আমার ঠিক লাগছে না। আপনারা ভেবে দেখে নিন, আমি ডিভোর্স ফাইল করে দিয়েছি। আমরা সব ভেবেই তারপর ডিভোর্সের মতন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, ডিভোর্সের রিজন হিসেবে কি দিয়েছেন? এটা তো মিউচুয়াল ডিভোর্স, আমি দেখিয়েছি লাস্ট এক বছর আপনারা আলাদা থাকেন, আপনাদের মধ্যে মনের কোনো মিল নেই, আলাদা হতে চান আপনারা। আমি আগে থেকেই সব ওনাকে জানিয়ে দিয়েছিলাম। সামনের সপ্তাহে প্রথম সই আপনাদের। আপনারা সত্যি একে অপরের সঙ্গে থাকতে চান না তো? হ্যাঁ ম্যাডাম, উনি আমার সাথে থাকতে চান না। কথা না বাড়িয়ে আপনি সই করার ব্যবস্থা করুন। বেশ, আমি ব্যবস্থা করছি। দিদি, আমাদের এখন অবধি প্রফিট 40,000 টাকা, আর সুধাময়ী জলপানের লোকজন বেশ ভালোই ভিড় করছে। কিন্তু শিনুক, সুধা ম্যানেজ ব্যুরোর কথা তো কেউ জানতেও চায় না। তাছাড়া এখনকার মানুষ এসব ইভেন্ট ম্যানেজমেন্ট, এসব বিয়ে, এই ধরনের ব্যাপারটা অতটা বোঝে না, জানিস তো। দিদি, সুধা ম্যারেজ ব্যুরোয় যে এসএমবি ইভেন্ট, এটা যদি সবাই জানতো তাহলে এতদিনে তো লোকের লাইন লেগে যেত। চল না, আমরা সবাইকে জানিয়ে দিই এটা। আর তুই তোর আগের কাজের ছবিগুলো সবাইকে দেখাতে পারবি, আর এসএমবি ইভেন্টকে তো সবাই এমনিতে চেনেও না। ঝিনুক, ঠাম্মি জানে না যে এসএমবি ইভেন্টের পেছনে আমিই ছিলাম। ওই নামে ব্যবসা করলে মিস্টার বসু মল্লিকের সাথে ঠাম্মির দূরত্ব তৈরি হয়ে যাবে, মিস্টার বসু মল্লিককে ঠাম্মি ভুল বুঝবেন। আমরা যদি আবার নতুন করে শুরু করি ঝিনুক? নতুন করে শুরু, কিন্তু দিদি এই বছরে যাদের বিয়ে তারা তো অলরেডি সব আয়োজন করেই ফেলেছে। তার মানে পরের বছরের অপেক্ষা। দিদি, আমরা শুধু খাবারের দোকানের ঠেলা গাড়ি দিয়ে কীভাবে 30,00,000 টাকা এক মাসে জোগাড় করবো? আমাদের বড় বিয়ের অর্ডার নিতেই হবে। ওনার আসল স্বপ্ন তো সুধা ম্যারেজ বিউরো, তার জন্যই তো এত কিছু করছেন উনি। আমি ওনাকে হারতে দেব না, কথা দিচ্ছি সুধা। আজ সন্ধ্যের মধ্যে সুধা ম্যারেজ ব্যুরো প্রথম খদ্দের কড়া নাড়বে আপনার অফিসে। আপনার এত লড়াই আমি বৃথা হয়ে যেতে দেব না। শুভ বিবাহ মহাসপ্তাহ 11-17 নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।